গাইস, আমাদের বাংলাদেশ সার্ভারে অনেক রেয়ার একটা আইটেম ছিল, ক্রেজি বান্ডি বান্ডেল। গেলে না হিপ হপ ক্রিমিনাল একদিন ব্যাগ দিয়ে দিবে, দেখবেন। সো ক্রেজি বান্ডি বান্ডেল বের করতে কিন্তু আমাদের খুব বেশি ডায়মন্ড নষ্ট হবে না গাইস। নর্মাল একটা ইভেন্টের মাধ্যমে ক্রেজি বান্ডি বান্ডেলটা দিছে। সো আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে সর্বনিম্ন কত ডায়মন্ড হলে আপনারা ক্রেজি বান্ডেলটা নিতে পারবেন। সো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখবেন। আর গাইস, আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো আপনারা নিজেই কীভাবে একবারে কম দামে ডায়মন্ড টপ করবেন, মানে নিজে নিজে টপ করবেন একবারে লো প্রাইসে। সো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখবেন। আচ্ছা ভাই, অনেকের হয়তো ইভেন্টটা মাথার উপর দিয়ে গেছে, আমি আপনাদের একটু ক্লিয়ার করে বোঝাই আপনারা কীভাবে বানি বান্ডেলটা এখান থেকে বের করবেন। সো এখানে 19 ডায়মন্ড দিয়ে আছে সিঙ্গেল স্পিন, আর গাইস 80 ডায়মন্ড, সরি 79 ডায়মন্ডে আছে আপনার 5টা স্পিন। সো আমরা 79 ডায়মন্ড দিয়ে কিন্তু 5টা স্পিন করছি। 5টা স্পিন করার পরে গাইস, আমরা যে আইটেমগুলো পাইছি, আইটেমের জন্য গাইস আমরা কিছু কয়েন, মানে টোকেন পাইছি, ঠিক আছে, ভাউচার পাইছি, ভাউচারই বলে। সো ভাউচার পাইছি, ভাউচারগুলো গাইস আমরা কিন্তু এক্সচেঞ্জ করে তারপরে আমাদেরকে নেওয়া লাগবে ক্রেজি বানি বান্ডেল, মানে বানি বান্ডেল কিন্তু আমাদের নেওয়া লাগবে। সো কীভাবে আপনারা কয়েনগুলো এক্সচেঞ্জ, গাইস আমরা যে স্পিনগুলো করছিলাম, স্পিন করার জন্য গাইস আমরা কিন্তু অনেক আইটেম পাইছি। তো আইটেমগুলো গাইস আমাদের এক্সচেঞ্জ করে আমাদেরকে বানি বান্ডেলটা নেওয়া লাগবে। গাইস আমরা কিন্তু চাইলে এগুলো আমাদের ভোল্টের মাধ্যমে দিতে, মানে ভোল্টে দিতে পারবো। গাইস আমরা কিন্তু চাইলে এগুলো, এই গানের স্ক্রিনগুলো ওপেন করতে পারবো এখান থেকে। তো আমরা এখানে এগুলো ওপেন করবো না গাইস, এইগুলো দিয়ে আমরা কেজি বানি, সরি বানি বান্ডেলটা নিবো, ঠিক আছে। তো দেখেন গাইস, আমাদের কিন্তু ডিকম্পোজ টু গেট 62-66টা কয়েন হয়ে গেছে অলমোস্ট। তো আমরা এই কয়েনগুলো এখান থেকে এক্সচেঞ্জ করে দিয়ে দিব বানি বান্ডেলের জন্য, ঠিক আছে। তো আমাদের কিন্তু 20টা কয়েন দিবে শুধুমাত্র গানের স্ক্রিনের জন্য, বাট গানের স্ক্রিনটা গাইস আমরা মানে ওয়েপেনের ভিতরে নিয়ে যাবো, ঠিক আছে। তো আমরা গাইস আমাদের আরও কয়েকটা স্পিন করা লাগবে। গাইস আমরা মেন টপিকে পরে আসি, আগে ফার্স্টে আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে একবারে লো প্রাইসে নিজে নিজে ডায়মন্ড টপ করবেন। আপনার নিজের ডায়মন্ড আপনি নিজেই টপ করবেন কীভাবে। গাইস আপনাদের ভিতরে অনেকে আছেন আপনারা ডায়মন্ড টপ করতে গিয়ে স্ক্যামার শেয়ার হন, সো আজ থেকে আপনারা 100% ট্রাস্টের সাথে নিজের ডায়মন্ড নিজে টপ করবেন। সো কীভাবে আপনারা একবারে লো প্রাইসে ডায়মন্ড টপ করবেন আজকে আপনাদেরকে দেখাই দেবো গাইস। সো আজকের ভিডিওটা স্পন্সর করছে নো রিস্ক ওয়েবসাইট। ওয়েবসাইটে আসার পরে ফার্স্টে আপনারা লগ ইনের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন যে সাইন আপ নামে একটা অপশন আছে গাইস, সাইন আপের ক্লিক করবেন। ক্লিক করার পরে ফার্স্টে আপনাদের ইউজার নেম দিবেন। ইউজার নেম দেওয়ার পরে গাইস একটা ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে তারপরে ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে গাইস। এখন আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড করা লাগবে। সো এর জন্য গাইস আমরা নর্মালি অ্যাড মানির উপর ক্লিক করবো। অ্যাড মানির উপর ক্লিক করার পরে গাইস আমরা বিকাশের মাধ্যমে টাকা অ্যাড করবো আমাদের অ্যাকাউন্টে। সো এটা কিন্তু 100% ট্রাস্টেড ওয়েবসাইট গাইস। সো টাকা অ্যাড করার জন্য আমাদের কী করা লাগবে গাইস, ওপরে দেখেন যে তাদের বিকাশ নাম্বার দেওয়া আছে। বিকাশ নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে গাইস কত টাকা আপনারা সেন্ড মানি করছেন ওইটা ফার্স্টে দিবেন। সো আমি 10 টাকা, নর্মালি 10 টাকা সেন্ড মানি করছি ধরেন। সো আমরা 10 টাকা দিয়ে দিলাম। 10 টাকা দেওয়ার পরে গাইস আমি কোন নাম্বার থেকে টাকাটা সেন্ড মানি করছি, ধরেন আমার নাম্বার থেকে আমি টাকা সেন্ড মানি করছি। তো আমরা এখানে নাম্বার দিয়ে আমরা অ্যাড নেওয়ার পর ক্লিক করার পরে গাইস আমাদের কিন্তু টাকার যে রিকোয়েস্টটা করছে গাইস আমরা ওইটা কিন্তু সেন্ড হয়ে গেছে। রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল। সো আমরা এখন একটু ওয়েট করবো গাইস, আমাদের হয়তো 10 থেকে 20 সেকেন্ড ওয়েট করা লাগবে। ফার্স্টে ওরা দেখবে, যখনই দেখবে যে আপনি টাকা অ্যাড করছেন আপনার অ্যাকাউন্টে, ওরা কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবে গাইস। সো আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা দিয়ে দিছে, হয়তো 10 সেকেন্ড টাইম লাগছিল। সো এখান থেকে কিন্তু চাইলে গাইস আপনারা ইউটিউবের সাবস্ক্রাইব বাড়াতে পারেন, টিকটকের ভিউজ বাড়াতে পারেন, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে পারেন, ইনকাম টপ আছে, তারপরে আপনার ইনকাম টপ আছে, আর ইউআইডি টপ আছে। ফার্স্টে আমরা ইউআইডি টপটা দেখবো। সো ইউআইডি টপের জন্য গাইস আপনাদেরকে কী করা লাগবে, ফার্স্টে আপনাদের ওপরে ইউআইডি, আপনার ইউআইডিটা দেওয়া লাগবে। দেন তারপরে এখান থেকে আপনারা যে কোনো একটা আইটেম চুজ করবেন। চুজ করার পরে গাইস আপনাদের কী করা লাগবে, ফার্স্ট উপরে আপনারা ইউআইডিটা দেবেন। দেন তারপরে একটা আইটেম চুজ করবেন যেটা আপনারা নিতে চান। দেন নিচে আসার পরে গাইস আপনাদেরকে আমার অ্যাকাউন্টের 10 টাকা আছে দেখে আমার কিন্তু এখানে অ্যাড মানি দেখাইতেছে। আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে আপনারা সুন্দর করে বাই করতে পারবেন গাইস। আপনারা যারা আইডি পাস দিয়ে ডায়মন্ড ড্রপ করতে চাইতেছেন গাইস আপনাদের জন্য একবার ইজি। সো জাস্ট ফার্স্টে আপনারা ইনকামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা, আপনাদের যদি ফেসবুক আইডি হয়ে থাকে তাহলে ফেসবুক আইডিটা সিলেক্ট করবেন। তারপরে গাইস এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড দিবেন, তারপরে ব্যাকআপ কোডটা দিবেন। দেখার দেওয়ার পরে গাইস এখান থেকে কোন আইটেমটা আপনারা নেবেন, একবারে কিন্তু লো প্রাইস। সো যে কোনো একটা আইটেমের উপর ক্লিক করার পরে নিচে আপনারা সিম্পলি বাই নাও ক্লিক করলে আপনার ডায়মন্ড আপনার অ্যাকাউন্টে চলে যাবে খুব তাড়াতাড়ি গাইস। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আপনারা যারা যারা ডায়মন্ড ড্রপ করতে চাইতেছেন আপনারা চলে যান ওয়েবসাইটে, নো রিস্ক ওয়েবসাইটে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমি ফার্স্ট কমেন্ট ওপেন করে দেবো। আপনারা সবাই ডায়মন্ড ড্রপ করে নো রিস্ক ওয়েবসাইট থেকে আশা করি। গাইস এসব পেট ফুড টুট দিয়ে আমরা ভাউচার নিয়ে নেই গাইস। আমরা কিন্তু 850 ডায়মন্ডের ভিতরে 140টার বেশি কয়েন, মানে ভাউচার পেয়ে গেছে, ঠিক আছে। 140টা না, ধরেন আমরা প্রায় 150 ভাউচার পেয়ে গেছি 750 ডায়মন্ডের ভিতরে। সো আমরা কিন্তু গাইস 70 ডায়মন্ড দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে নেবো ক্রেজি বানি বান্ডেল। বানি বান্ডেল কিন্তু নিয়ে নিয়েছি 70টা ভাউচার এক্সচেঞ্জ করে গাইস। আমরা কিন্তু চাইলে এখান থেকে আরও 60টা ভাউচার নিতে পারবো, বাট আমরা গাইস এগুলো আমাদের ভোল্টের ভিতরে নিয়ে নেবো, ঠিক আছে। তো আমাদের ব্যাগের ভিতরে কিন্তু নিয়ে নিয়েছি অলরেডি। সো আমরা ফার্স্টে গানের স্ক্রিনটা দেখি গাইস, গানের স্ক্রিনটা কেমন। এটা আমাদের উডপিকারের একটা গানের, উডপিকারের স্ক্রিন, সিঙ্গেল ড্যামেজ ম্যাগাজিন ডবল, বাট লিজেন্ডারি, ঠিক আছে, লিজেন্ডারি বলে এনাফ। সো আমাদের কিন্তু গাইস ডায়মন্ড লাগছে মোট কত, 750 ডায়মন্ড লাগছে। 750 ডায়মন্ডের ভিতরে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে গেছি। ইভেন্টটা অতটা বড় সড়ো ইভেন্ট না যে আমাদের লক্ষ লক্ষ ডায়মন্ড নষ্ট হবে। বানি বান্ডেলটা নিতে গাইস, বানি বান্ডেল নিতে কিন্তু আমাদের খুব বেশি ডায়মন্ড নষ্ট হয় নাই। সো বানি বান্ডেলটা হয়ে আমি আপনাদেরকে একটু দেখাই দেয় পরে, ঠিক আছে। তো নতুন হলে কী করবেন, সাবস্ক্রাইব বাটনে গোটা মেরে বেল আইকনটা অন করে আরেক সাইডে ফেলে রেখে দেন, ঠিক আছে। তো বানি বান্ডেল কই, আমাদের বাংলাদেশের অনেক রেয়ার একটা আইটেম ছিল, বাট
রিয়ার আর নানের খালি ঘর করে দিয়েছে গাড়িটা। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। টাটা বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট।